চ্যানেল সাকসেসে স্বাগত বন্ধুরা। তোমরা তোমাদের লিস্ট মিলিয়ে দেখে নিয়েছো তো, কার কোন দিন ইন্টারভিউ আছে সেটা ভুল করো না, কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখো, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের অনেক আগে ভাগেই চলে যাবে। তার কারণ এই করোনার সময় ছোঁয়া মাছিয়ে এবং একটা ডিস্টেন্স মেনটেন করে যাতে ঠিকঠাক পরীক্ষা হলে যেতে পারো, তার জন্য নিজের সুস্থতা যেমন প্রয়োজন আছে সেরকম সচেতনতারও প্রয়োজন আছে, তোমরা সেগুলো মেনে চলবে। আমাদের আজকের যে ক্যান্ডিডেট কৌশিক সরকার, কৌশিক সরকার মালদা জেলার ক্যান্ডিডেট। মালদা জেলা বললে অনেক কথাই মনে পড়ে। মালদা জেলার যে জিতু সন্ন্যাসী দল এক বড়সড় আন্দোলন ঘটিয়েছিল জমিদারদের বিরুদ্ধে, জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে, কিন্তু তারা যে শুধুমাত্র জমিদারদের অত্যাচারের বিরুদ্ধেই এই কাজ করেছে তা নয়, বিদেশি শাসক যারা তাদের বিরুদ্ধেও লড়াই হয়েছে একাধিকবার, এবং মালদা জেলা সে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সেই 1914 সাল থেকে 1930 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বহু রকম আন্দোলন হয়েছে এবং ব্রিটিশ সরকারের একটা কড়া নজর ছিল মালদা জেলায় এই আন্দোলনকারীদের উপর। তারপর এখানে যখন আইন অমান্য আন্দোলন হয়েছে, অসহযোগ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলিতেও এখানকার মানুষজন বিশেষ করে নারীরা খুব বেশি এগিয়ে এসেছে, যার জন্য আন্দোলনকারী জেলা হিসেবে মালদার একটা আলাদা পরিচিতি রয়েছে। আমাদের সেই জেলার ক্যান্ডিডেট কৌশিক সরকার, কৌশিক বিএ পাস, বাংলা সাহিত্যে অনার্স। আমরা কৌশিকের আগে সাক্ষাৎকার শুনি, তারপর তার সাক্ষাৎকারে কী হলো সেই আলোচনায় যাব। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? স্যার আমার নাম কৌশিক সরকার। আপনার ঠিকানা কি? স্যার আমি মালদা জেলার ওলমা থানার অন্তর্গত চন্দ্রকুবের গ্যাসের বাসিন্দা। আচ্ছা, আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন? স্যার আমি বাংলা অনার্স নিয়ে 2017 সালে স্নাতক সম্পন্ন করেছি। 2017? হ্যাঁ স্যার। তা এখন কি করেন? স্যার এখন আমি গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর থেকে স্যার আমি সরকারি চাকরির জন্য স্যার প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, সরকারি চাকরির জন্য প্রস্তুতি দিচ্ছেন, কী কী পরীক্ষা দিয়েছেন? স্যার আমি রেলের পরীক্ষাটা দিয়েছিলাম, ক্লার্কশিপের পরীক্ষাটা দিয়েছিলাম, আর সাব ইন্সপেক্টর পরীক্ষাটা দিয়েছি। আচ্ছা, তো ওই পরীক্ষাগুলোর স্ট্যাটাস কি? স্যার আমি কোয়ালিফাই স্যার করতে পারিনি স্যার। পিএসসির ক্লার্কশিপে মানে হয়নি? না স্যার। আর রেলে? রেলটা স্যার হয়নি স্যার। আচ্ছা, তাহলে হাতে এখন এটাই আছে। হ্যাঁ স্যার, কেন স্যার সেই সময় স্যার প্রিপারেশনটা স্যার ওরকম ছিল না, তো আস্তে আস্তে স্যার প্রিপারেশন আচ্ছা শুরু করি। এবং আর কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করা আছে? হ্যাঁ স্যার আছে স্যার। সেটা কিসের? স্যার আমার দিল্লি পুলিশের ফর্ম ফিল আপ করা আছে, আর আর আগামী স্যার একটা পরীক্ষা আছে স্যার ওটাতে করা আছে। আচ্ছা, পুলিশের চেস্টের মাপজোপে হবে? হ্যাঁ স্যার হবে। হবে? কত আছে চেস্ট? স্যার চেস্ট স্যার হাইট স্যার 170 আছে। আর চেস্ট স্যার 80 আছে স্যার। 80 আছে। আর ওদের রিকোয়ারমেন্ট কত? স্যার ওরকমই লাগে স্যার। ওরকমই? আমার স্যার হ্যাঁ স্যার মোটামুটি হয়ে যায়। আচ্ছা, নত্যবিধান কি? নত্যবিধান সরি স্যার আমার নত্যবিধান সত্যবিধান এসব মানে পড়া হয়েছে না বাংলায়? পড়তে হয়নি? সরি স্যার আমার এই সম্পর্কে জানা নেই স্যার। আচ্ছা, গম্ভীরা কি? স্যার গম্ভীরা স্যার একটি গান নৃত্য যেটি স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি বিখ্যাত নাচ স্যার, এটির মাধ্যমে একটি জনসমাজের ঐতিহ্য স্যার ফুটে ওঠে স্যার, ফুটে তোলা হয় স্যার এটি গম্ভীরের গানের মধ্যে দিয়ে স্যার। মানে এর গানের মধ্যে একটা কাহিনী থাকে তো নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। কাহিনীটাকে বর্ণনা করে কিভাবে? স্যার এটা গানের মাধ্যমে এবং একটা নৃত্যের মাধ্যমে ড্রেস থাকে, একটা ড্রেসের মাধ্যমে স্যার পরিধান করে স্যার সেটিকে পরিবেশন করা হয় স্যার। একজনই করে না দুজন লাগে মিনিমাম? হ্যাঁ স্যার
দুজন স্যার, এটি স্যার আমার দেখা হয়নি স্যার, যদিও আমি এর সম্বন্ধে স্যার একটু জানি স্যার, একটু জানি স্যার। আচ্ছা, তো বিদ্যাসাগরের সঙ্গে নেতাজির কোথায় সাক্ষাৎ হয়েছিল? বিদ্যাসাগর সঙ্গে, সরি স্যার, এটি স্যার জানি স্যার, জানা নেই না স্যার। বিদ্যাসাগরের জন্ম কবে? স্যার 1918 সালে স্যার। আর মৃত্যু? স্যার মৃত্যু 1800, সরি স্যার ঠিক জানা নেই স্যার। আচ্ছা, AAY এর ফুল ফর্ম কি? স্যার অন্ত্যোদয় অন্ন যোজনা স্যার। একজন পরিবারে যদি তিনজন সদস্য থাকে তাহলে তারা কত কতগুলো চাল গম পাবে? স্যার একজন পরিবারে AAY স্যার, AAY হ্যাঁ স্যার, এটি স্যার পরিবার পিছু দেওয়া হয় থাকে, তো এটি স্যার, সরি স্যার, এটি মাথা পিছু দেওয়া হয় থাকে। যদি একটি পারে বাড়িতে তিনটি কার্ড থাকে AAY, তাহলে 3×15 স্যার পাবে, মাল পাবে স্যার। আচ্ছা, আর দ্রব্য পাবে? আপনার মালদার জেলার চতুর্সীমা বলতে পারবেন? হ্যাঁ স্যার। কি সেটা শুনি স্যার? আমার মালদা জেলার উত্তরে আছে উত্তর দিনাজপুর, এবং দক্ষিণে আছে মুর্শিদাবাদ, আর পূর্বে আছে বাংলাদেশ রাষ্ট্রের রাজশাহী পরগনা, এবং আমাদের পশ্চিমে আছে স্যার সাঁওতাল পরগনা, যেটি ঝাড়খণ্ড বিহারের সীমা। আচ্ছা, আপনার যে লোকাল MLA তার নাম কি? স্যার মাননীয় খগেন মুর্মু মহাশয় স্যার। MLA এর ফুল ফর্ম কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার তো মেম্বার সদস্য বোঝা গেল। হ্যাঁ স্যার। এবার লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথাটা মানে জানেন না স্যার? সরি স্যার, স্যার বিধানসভা হবে, আমি স্যার ঠিক জানি স্যার। হ্যাঁ, আইনসভা বা বিধানসভা, লেজিসলেটিভ কথাটা আইন সংক্রান্ত বিষয়। হ্যাঁ, জিতু সন্ন্যাসী দল কেন তৈরি হয়েছিল স্যার? জিতু সন্ন্যাসী দল স্যার, এ সম্পর্কে আমার সঠিক ধারণা নেই স্যার। গোপাল ভোগ, কৃষ্ণভোগ আর ক্ষীরসাপাটি, বৃন্দাবনী, এগুলির মধ্যে মিল কোথায় স্যার? এগুলি সবই একটি খাদ্যদ্রব্য মনে হয় স্যার। খাদ্যদ্রব্য? কি ধরনের খাদ্যদ্রব্য স্যার? সাধারণত স্যার পিঠা হতে পারে স্যার আমার। গোপাল ভোগ, কৃষ্ণভোগ, বৃন্দাবনী, ক্ষীরসাপাটি, এগুলো কি মিষ্টি দোকানে পাওয়া যেতে পারে? আপনার জেলায় আম হয়? হ্যাঁ স্যার, আম স্যার আমাদের জেলার বিখ্যাত আম স্যার ফজলি আম, একটা আমাদের মালদা জেলার গৌরব স্যার। আচ্ছা, তো আপনি কি এগুলোকেও সবগুলোকে আম ভাবছেন নাকি? আমি স্যার এই নামগুলো স্যার প্রথম শুনলাম আজকে, সেই জন্য স্যার একটু কনফিউজ হয়ে যাচ্ছি স্যার। আচ্ছা, তো ডিলারের দোকানে গিয়েছেন, ডিলার শপে গিয়েছেন কখনো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডিলার শপে কোনো নোটিশ বোর্ড দেখেছেন? হ্যাঁ স্যার। নোটিশ বোর্ডে কি লেখা থাকে স্যার? একটি যে আমাদের যে লোকাল স্যার ডিলার মহাশয় থাকে, তিনি আর দোকানে স্যার একটি কার্ডে কার্ড যে যে 5টা কার্ড আছে সেই 5টি কার্ড থাকে প্রথমত, এবং সেগুলি যে ন্যায্য মূল্য থাকবে, মাল নির্ধারিত থাকবে সেটি লেখা থাকবে, এবং কতটুকু মাল সেই কান কেনার কাছে আছেন, এবং কতটুকু করে মাল সেই কার্ড প্রতি পাবে, এবং পরিবার কিছু পাবে, সেগুলি স্যার লেখা থাকবে স্যার। এগুলো কি আপনি লেখা দেখেছেন কখনো? হ্যাঁ স্যার, হ্যাঁ সবই থাকে, সবই থাকেন, এবং তেনার আন্ডারে স্যার কতগুলো পরিবার আছে এবং কতগুলি কার্ড আছে সেগুলি থাকে আছে। আচ্ছা, একটা ডিলারের আন্ডারে মোটামুটি কতজন হচ্ছে কার্ড হোল্ডার থাকে
স্যার একটি ডিলার্স আন্ডারে স্যার মোটামুটি একটি দুটি স্যার দুটি তিনটি এলাকা নিয়ে হয় ও গ্রাম নিয়ে হয় এবং আমাদের যেটি স্যার ডিলারশিপ মহাশয় আছে তেনার কাছে স্যার মোটামুটি 4000 ক্যান্ডিডেট আছে 4000 ক্যান্ডিডেট আছে হ্যাঁ স্যার 3835 জন স্যার আচ্ছা আর এএওয়াই পরিবার আছে স্যার 53 জন 53টি পরিবার আচ্ছা আর কেএসওয়াই এর ফুল ফর্ম কি স্যার আর কেএসওয়াই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা আচ্ছা ওটা কাদের জন্য ওটা স্যার এটি সাধারণত আমরা আমাদের যেটি কার্ড থাকে যেটি সম্পদায় বিগত এপিএল আর বিপিএল স্যার এটি বিপিএল এর আন্ডার এপিএল এর আন্ডার পড়ে খাদ্য সরবরাহ দপ্তরের মহকুমা স্তরের যিনি নিয়ামক তাকে কি বলা হয় তার ডেজিগনেশন কি স্যার সাব ডিভিশনাল কন্ট্রোলার স্যার সাব ডিভিশনাল কন্ট্রোলার হ্যাঁ স্যার তাকে সংক্ষেপে কি বলা হয় এসডিআই স্যার এসডিআই এসডিআইও স্যার এসডিআইও তাহলে কি হবে সাব ডিভিশনাল কন্ট্রোলার স্যার কন্ট্রোল অফিসার তাহলে কন্ট্রোলের সি কোথায় গেল এসডিআইও যদি হয় তাহলে তো সি পাওয়া যাচ্ছে না সরি স্যার এসডি সিও স্যার এসডি সিও আচ্ছা আপনার বাড়িতে কে কে আছেন স্যার আমার বাড়িতে আমার বাবা মা আমার ভাই এবং আমি আছি স্যার আচ্ছা ভাই কি পড়াশোনা করে আচ্ছা কি পড়ছে কি হয় জমিতে কি কি ফসল হয় স্যার সাধারণত আমাদের যে এলাকা সেখানে ধান এবং সরষা স্যার প্রধান ফসল এছাড়াও পাট হয় ভুট্টা হয় ধান আর সরষে তো বছরে একবার হয়ে গেল তারপর ধান কি দ্বিতীয়বার হয় হ্যাঁ স্যার দ্বিতীয়বারও করা যায় এখানে করা এক ফসলি জমি না দু ফসলি জমি দুটোই সবগুলো স্যার এখানে স্যার তিনটা ফসলের জন্য হয় প্রথমত স্যার ধানটা হয়ে গেল তারপর এখন এখন সরষা হচ্ছে স্যার সরষা হওয়ার পর স্যার আবার ধান হবে আর এখানে স্যার বন্যা হয় তো স্যার সেই বন্যার আগে স্যার একটা ধান হয় সেই মুহূর্তে স্যার ধান এখন সরষে হচ্ছে হ্যাঁ স্যার কি করে এখন সরষে হয় স্যার আমাদের এখানে স্যার এখন সরষে হচ্ছে স্যার তাই হ্যাঁ স্যার সরষে কি শস্য একে হচ্ছে কি শস্যের মধ্যে ফেলা হয় রবি খারিফ স্যার এটি স্যার খারিফ রবি খারিফ শস্য স্যার খারিফ শস্য হ্যাঁ স্যার সরষে কি সাদা সরষে না লাল সরষে মানে ওই কালো আর কি লাল কালো মিক্সড একটা আর কি হ্যাঁ ওটাই হচ্ছে কতদিন লাগে সরষে হতে দু মাসের মতো লাগে কিরকম সেচ দিতে হয় সেচ সাধারণত এখন যে সমস্ত জমিতে স্যার শুকনো হয়ে যায় বেশি মানে ফুরিয়ে যায় সেগুলোতে সরষা ফোটার পর ছিটানোর পর সেটাকে একটা সেচ দিতে হয় যে জল দিতে হয় এবং সারটা সমেত সেটাকে বিচুন ফেলা হয় তারপর স্যার জল দিতে হয় যদি স্যার বেশি শুকনো থাকে আর যদি স্যার জমিতে রস থাকে তাহলে সেক্ষেত্রে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং যথারীতি এক মাস দু মাস দেড় মাস পর সেটাকে হওয়ার পর সেটাকে স্যার তার মানে টোটাল কতগুলো সেচ লাগে একটা সরষের জন্য সেরকম নির্ধারিত নেই যে সব জমিতে জল দিতে হবে কিন্তু হ্যাঁ স্যার যে সমস্ত জমিতে জল প্রয়োজন সেই সব জমিতে স্যার জল দিতে হয় তাতে মোট মোট কতগুলো লাগবে সেচ মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত স্যার একবারই লাগে একবার হ্যাঁ স্যার আপনি জমিতে গিয়েছেন চাষের জমিতে গিয়েছেন কখনো হ্যাঁ স্যার গিয়েছি স্যার সরষে কেটেছেন সরষে তো কাটতে হলে স্যার সরষে তুলতে হয় কিরকম করে সরষে তোলা মানে সরষে তোলা মানে কিরকম করে সরষে তোলা হয়
স্যার সরষে তো হাত দিয়ে স্যার তুলতে হয়, যেটা লেবার থাকে এবং আমরাও থাকি, সেটা হাত দিয়ে তুলে তুলে এক জায়গায় স্যার গোছাতে হয়, দিয়ে গুছিয়ে সেটাকে প্রেশার আসবে, প্রেশারে স্যার সরষেটাকে ইডি করে একদম বস্তা করে ঝাড়াই করে বস্তাতে লোড করা হয় স্যার। আচ্ছা, মানে হাত দিয়ে তোলা মানে হাতে করে মানে ডগাটা কেটে দিলেন নাকি? না স্যার, সরষা কাটতে হয় না স্যার, গোড়া শুদ্ধ তুলতে হয় স্যার। গোড়ার সঙ্গে তোলা হবে, তোলার পর স্ট্রেচারে দিয়ে দিলেন। স্ট্রেচারে দিয়ে তারপর তারপর স্যার একদম ঝাড়াই করে স্যার বস্তা হয়ে গেল। একদম লোড হয়ে গেল বস্তাতে। আচ্ছা, তা এখন সরষে গাছ কত বড় হয়েছে স্যার? এখন সবে মাত্র স্যার পোতা হলো। এখন সবে পোতা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি মাস? এটা নভেম্বরের প্রথম দিক, তো তার মানে আপনার হিসেব অনুযায়ী ডিসেম্বরের শেষের দিকে সরষে উঠে যাবে। হ্যাঁ স্যার। না, জানো প্রথম দিকে সরষে উঠে যাবে। আচ্ছা, তারপরে ক বিঘে সরষে চাষ হয় স্যার? আমাদের আড়াই বিঘা জমি আছে স্যার। আড়াই বিঘে কি সরষে হয়? হ্যাঁ স্যার, এখন সম্পূর্ণটাই সরষে বোনা হয়। আচ্ছা, আর সরষের ফলন কেমন হয়? সরষের ফলন মোটামুটি স্যার স্যার 18 কোটায় মোটামুটি 2 কুইন্টাল 2.5 কুইন্টাল সরষে হয়ে যাবে এক বিঘাতে। হ্যাঁ স্যার, এক বিঘাতে 2.5 কুইন্টাল হয়ে যায়। হ্যাঁ স্যার, আর ভালো হলে স্যার 3 কুইন্টাল সাল। আচ্ছা, মোটামুটি 3 কুইন্টালও হয়ে যেতে পারে এভারেজ। হ্যাঁ স্যার। আর 3 কুইন্টাল থেকে সরষের তেল কতটা হবে স্যার? তেল তো স্যার সেভাবে নির্ধারিত হয় না, তেল কিলো হিসাবে হয়। যদি স্যার 1 কিলোতে 400 তেল হয়, 400 গ্রাম তেল, 1 কিলো সরষে থেকে 400 তেল হবে তাই? হ্যাঁ স্যার। তার মানে যদি খুব সরষে ভালো হয়, ভালো হলে, ভালো কোয়ালিটির হলে, হ্যাঁ স্যার, তাহলে 3 কুইন্টাল বা 300 কেজি থেকে কত কেজি তেল হবে স্যার? তাহলে 300 কেজি তেল, তাহলে 110 কিলো120 কিলো তেল হবে 300 কিলো থেকে। আচ্ছা, মানে আপনার হচ্ছে কি যেন বললেন প্রথমে কি 10 কিলোতে? তাহলে 10 কিলোতে তাহলে স্যার 400 4 লিটার তেল হচ্ছে স্যার। তাহলে 100 কিলোতে স্যার 40 কিলো, আর তাহলে 300 কিলোতে স্যার 3×4 120 কিলো স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বেশ, তাহলে কৌশিকের সাক্ষাৎকার শুনলাম। যেহেতু কৌশিক বাংলা সাহিত্যের ছাত্র বলে পরিচয় দিয়েছিল, সেই জন্য কৌশিককে জিজ্ঞেস করেছিলাম যে নত্ববিধান কি, নত্ববিধান সত্ত্ববিধান, তার ডিটেলসে আমি এখানে আলোচনায় যাচ্ছি না। তো এগুলো আছে যারা শুধু সাহিত্য পড়ে তাদের নয়, যারা ব্যাকরণের মোটামুটি ধারণা নিয়েছে তাদের এটা জানার কথা। তো এখানে তাকে সেই প্রশ্ন করেছিলাম, ভেবেছিলাম যে কৌশিকের কাছ থেকে তার উত্তর পাবো, কৌশিক সেটা বলতে পারেনি। কিন্তু গম্ভীরা কি সেটা কিন্তু ঠিক বলেছে, মালদার গম্ভীরার কথা জেলার ক্যান্ডিডেট হিসেবে সে জানবে না, এটা হতেই পারে না, সে জেনেছে এবং ঠিকই বলেছে। একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল যে বিদ্যাসাগরের সঙ্গে নেতাজির কোথায় সাক্ষাৎকার হয়েছিল, এখন সে সেটা বলতে পারেনি। তাকে একটু ক্লু দেওয়ার চেষ্টা করেছিলাম যে বিদ্যাসাগরের জন্মসাল কবে, বিদ্যাসাগর কবে মারা গেলেন, এই সব করে। তো শেষ পর্যন্ত ব্যাপারটা ফাইনালাইজ কিছু হয়নি। বিদ্যাসাগরের জন্মসাল সে ঠিকই বলেছে 1820 সাল, আর বিদ্যাসাগরের মৃত্যুসাল হচ্ছে 1891, আর নেতাজির জন্মসাল হচ্ছে 1897। তাহলে বিদ্যাসাগরের মৃত্যু যদি 1891 হয়ে যায় আর নেতাজির জন্ম যদি 1897 হয়, তাহলে তাদের সাক্ষাৎকার কোথায় হয়েছিল? এর উত্তর বলা বাহুল্য মাত্র যে সাক্ষাৎকার সম্ভবই ছিল না। তারপর মালদার চতুর্থী মাসে ঠিকঠাক বলেছে, ওখানে যে লোকাল এমএলএ আছেন সেই এমএলএর নাম এবং এমএলএর যে ফুল ফর্ম সেটা সে বলতে পেরেছে।
তবে লেজিসলেটিভ কথার মানেটা কি সেটা ঠিক করে বলতে পারেনি, তবে সে যেটা অনুমান করেছে সেটা ঠিকই হয়েছে। জিতু সন্ন্যাসী দল কেন গঠিত হয়েছিল জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে এটা সে বলতে পারেনি। তারপর মালদা জেলার কয়েকটি আমের নাম বলা হয়েছিল, গোপালভোগ, কৃষ্ণভোগ, ক্ষীরসাপাটি, বৃন্দাবনী, এদের মধ্যে মিল কোথায়, এগুলি সবই মালদা জেলার আম, তো সে এটাকে চট করে ধরতে পারেনি। পরের দিকে ধরেছে কিন্তু তার ডাউট একটু থেকেই গিয়েছে। ডিলারের নোটিশ বোর্ডে কী থাকে সেটা সে বলেছে, আর ডিলারের যে জুরিসডিকশন কতটা, মানে কতগুলো বেনিফিশিয়ারি বা কতজন কাস্টমার নিয়ে একটা ডিলারের এরিয়া, সে সম্পর্কে সে মোটামুটি আইডিয়া দিয়েছে যে 4,000, এবং তার এলাকায় কতজন এরকম বেনিফিশিয়ারিজ আছে তারও সে একটা হদিশ দিয়েছে, আর কি ওসের ফুল ফর্মও সে বলতে পেরেছে। কিন্তু খাদ্য সরবরাহ দপ্তরের মহকুমা স্তরের যিনি আধিকারিক তাকে বলা হয় যে সাব ডিভিশনাল কন্ট্রোলার, ঠিকই বলেছে, তাকে সংক্ষেপে সাব ডিভিশনাল কন্ট্রোলার শুধু বলা হয় না, তাকে বলা হয় SCF&S। SCF&S মানে সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, কথাটা এই পর্যন্ত আর কি। শুধু সে সাব ডিভিশনাল কন্ট্রোলার বলেছে, ব্যাপারটা হয় যে সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ তাকে সংক্ষেপে বলা হয় SCFS বা SCF&S। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তবে আরও একটা ব্যাপার হলো যে কৌশিকের কাছ থেকে সর্ষে চাষ সংক্রান্ত বিষয়ে আমরা অনেক কাহিনী শুনলাম, কাহিনী মানে এটা ঘটনাই তো, সর্ষে চাষ বা এই সম্পর্কে তার কাছ থেকে যা আমি শুনেছি এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। সর্ষে চাষে আমার পরিচিতিতে যেটা আমি দেখেছি যে সর্ষে গাছ সমেত তুলে নেওয়া হয়, তাকে নিয়ে এসে একটা জায়গায় ফেলে রাখা হয়, তারপর সর্ষেকে মাড়াই করে সর্ষে বের করা হয়, কিন্তু এখানে যে উন্নত পদ্ধতিতে সর্ষের চাষ সেই সংক্রান্ত বিষয়ে তার আইডিয়া এটা পাওয়া গেল। তো কৌশিক ক্যান্ডিডেট হিসেবে নিশ্চয়ই যোগ্য ক্যান্ডিডেট, কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেনি তার মানে এই নয় যে সে তার যোগ্যতা হারিয়ে ফেলেছে, তার একটু ইম্প্রুভমেন্টের দরকার আছে, সেই ইম্প্রুভমেন্ট করে নিলে কৌশিকও নিশ্চয়ই যোগ্য ক্যান্ডিডেট হবে। ওকে, থ্যাংক ইউ।